শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 জয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, তৃণমূল নেতার পর আজকে জোড়াসাঁকোর যিনি বিধায়ক বিবেক গুপ্ত, তার স্ত্রীকে দেখা যাচ্ছে 1 কোটি টাকা লটারিতে পড়েছে। ওরা কি সাদা টাকা কালোর একটা টাকা তৈরি করার একটা বড় কৌশল এসব লটারিতে একজন সাধারণ গ্রামের মানুষের কাছ থেকে মানে মিথ্যে করে টাকা তুলে নেওয়া, এটা একটা টাকা তৈরির নতুন কৌশল তৈরি করা হয়েছে। ডিয়ার লটারি না কি লটারি, ডিয়ার লটারি, এ তো বিখ্যাত নাম লটারিটার, ডিয়ার লটারি। এ শুধু তো তৃণমূলের টাকা পয়সা সাদা হয়, কালোকে সাদা করা, আর গরিব মানুষের টাকা লুট করা হচ্ছে। মানে এইসব লুট করে, লুট করার একটা মাধ্যম তৈরি করা হয়েছে ডিয়ার লটারি। লুট মানে গরিবের টাকা ডিয়ার লটারির মাধ্যমে তৃণমূলের নেতামন্ত্রীর কাছে পৌঁছচ্ছে। মানে কত কষ্টের টাকা এরা খেলার মাধ্যমে নানারকমভাবে মানুষকে কনফিউজ করে দিয়ে এই টাকাগুলোকে ওরা মানুষের কাছ থেকে লুট করছে। এই লটারি অবিলম্বে বন্ধ করা উচিত, কারণ এর সাথে পুরোপুরিভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী থেকে সবাই এর মধ্যে জড়িত আছে এবং তদন্তও হওয়া উচিত। আমেরিকায় থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনয় মিশ্র দেখা করেছেন, দাবি করছেন অদিত্য, দেখুন কখনো শুনতে পাই দুবাইতে দেখা করেন, কখন বাইরে আমেরিকায় দেখা করছেন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পুরোপুরিভাবে এখানে পুরোপুরিভাবে আজকে এই কয়লা বলুন, এই গরু পাচারে বলুন, পুরোপুরিভাবে কালীঘাট জড়িত আছে। বাংলায় দেখা করতে অসুবিধে, বাংলায় সবাই নজরে পড়ে যাবে, সেই জন্য এরা বাইরে গিয়ে নিজেদের সেটেলমেন্ট চলছে, টাকার পুরোপুরিভাবে মানে আনাগোনা চলছে। নিশ্চয়ই খুবই ভালো কথা বলেছেন উনি, যেটা নিয়ে এসেছেন যে প্রত্যেকটা যে মানে ডিস্ট্রিক্টে বা প্রত্যেকটা রাজ্যে NIA শাখা খোলা হবে, এটা একটা সবচেয়ে বড় আমাদের কাছে বিষয়। যে আজকে যে সীমানাগুলো রয়েছে সেই সীমানাগুলোর দায়িত্ব কিন্তু শুধু একা কেন্দ্রীয় সরকারের নয়, সেই সীমানাগুলোর দায়িত্ব রাজ্য সরকারকেও দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি ঠিকমতো কাজ করে তাহলে সীমা থেকে এই গরু পাচার, সীমা থেকে নানা রকমের যে দু নম্বরই কাজ হয়, যে দুর্নীতির কাজ হয়, সেগুলো বন্ধ করা যাবে। রাজ্য সরকারের সাহায্য ছাড়া এটা হবেই না, এবং সেই জন্য তারা বারবার চেয়েছে যে মানে ফেডারেলিজমের মাধ্যমে তারা প্রত্যেকটা রাজ্যের সাথে তারা যদি একসাথে কমিউনিকেট করে কোয়ার্ডিনেট করে কাজ করে তাহলে আগামী দিনে এই সব দুর্নীতি, এই সব দু নম্বরই, এই সব যে ক্রিমিনাল কাজগুলো রয়েছে এগুলোকে বন্ধ করা যাবে। এটা খুব ভালো সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত খুব ওয়েলকাম জানাই, এবং এই সিদ্ধান্ত আমাদের রাজ্য সরকার কতটা মানবে সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। মানে লুটেরাজ আছে, যারা চোর আছে, তারা ডাকাত আছে, EDI CB খুব তাড়াতাড়ি তদন্ত করে তাদের যত তাড়াতাড়ি গারদে ঢোকাবে। আগামী দিনে দেখতে পাবেন তৃণমূলের যে বিধানসভায় যারা মন্ত্রিসভা রয়েছে, মন্ত্রিসভার বেশিরভাগটাই বা পুরো মন্ত্রিসভাটাই আস্তে আস্তে জেলের ভেতরে থাকবে, জেলের ভেতর থেকে মন্ত্রিসভা সরকার চালনা হবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।